মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মশলাতে যে সদ্য সদ্য কেমিক্যাল মেশানো হয়েছে, এমনটা তো নাও হতে পারে। এমনটা তো হতেও পারে যে অনেক আগে থেকে উনি এই ঠকবাজির কারবার চালাতেন। না না, হতে পারে না। ওই দোকান ওনার প্রাণ, সারা জীবন ঘেঁটে ওই দোকান দাঁড় করিয়েছেন উনি। অফিসার আপনি বিশ্বাস করুন, আমাদের জেঠু ওরকম মানুষই নন। কে কেমন মানুষ কি মুখ দেখে বোঝা যায় ম্যাডাম? তাছাড়া এটা আপনি কেন বুঝতে পারছেন না? উনি মূল দোষী সাব্যস্ত হলে সৃজন দত্তের সাজা খানিকটা কমবে, সাজা হয়তো হবেই না, ধরে নেওয়া হবে ওনাকে ব্যবহার করা হয়েছিল। অফিসার এসব কি আজেবাজে কথা বলছেন বলুন তো। দেখুন, আমরা জয়েন্ট ফ্যামিলি। হ্যাঁ, সৃজনের একটা প্রবলেম হয়েছিল, তাই বর্দা সৃজনকে দোকানে বসতে দিয়েছিল। দেখুন, আপনাদের পারিবারিক গল্প শোনার কোনো ইচ্ছে আমার নেই। অখিলেশ বাবু চলুন, আপনার ভাইপো তো খালি বলেই চলেছে, সবে দুদিন দোকানে বসেছি, আমি কিছু জানি না। কিন্তু জানতে তো হবে, বলুন জ্যাঠা ভাইপোকে মুখোমুখি বসিয়ে দেখি ঠিক উত্তর পাই কিনা। চলুন চলুন চলুন। দাঁড়ান, আমার কথাটা শুনুন একবার। দেখুন, আমার বহুদিনের ব্যবসা, আজ পর্যন্ত কেউ কিন্তু কোনো অভিযোগ করেনি। আর এই কেমিক্যাল টেমিক্যালের ব্যাপারে আমরা কিছু জানি না। হ্যাঁ, দেখুন আমরা মধ্যবিত্ত মানুষ। ওটাই তো সব থেকে বেশি গন্ডগোলের অখিলেশ বাবু, যাদের কালো টাকার কারবার চলে তাদের উপর থেকে তো ভিকি দিয়ে সেজেই থাকতে হয়। দেখুন, আপনারা এভাবে আমাদের সাথে কথা বলতে পারেন না। আমি আপনাদের সাথে কোনো কথা বলতেই চাই না। অখিলেশ বাবু চলুন, এই ওনাকে নিয়ে আসো। আপনারা আপনারা কিন্তু ভুল করছেন, ভুল করছেন। বড়কে কিছু একটা কর। শোনো, বলছি এখনো তো তোমার নামটা চড়াইনি, তুমি কিছু বলতে যেও না, তুমি চুপ করে থাকো, তুমি কিছু বলো না। হ্যাঁ, এখন আমরা কি করব? সৃজনটা থানায়, বর্দাকে এইভাবে পুলিশ নিয়ে চলে গেল, মশলার দোকানে তালা, আমার তো মাথা কাজ করছে না। পড়না মেচকা, কাকে কি জিজ্ঞেস করছো তুমি? ওকে জিজ্ঞেস করছো? ও তো সবকিছুর মূলে, ও তো সর্বঘটের কাঠালি কলা। পড়না, কত বড় অলক্ষী মেয়ে বলো তো তুমি! শকুনের নজর যেদিকে পড়ে সেদিকটা ধ্বংস হয়ে যায় একবার। বাবার কথা ছাড়ো, নিজের স্বামী, নিজের স্বামীকে কার থানায় পাঠিয়ে দিল? মানে আমি বুঝতে পারছি না, কি চাইছো বলো তো তুমি পড়না? হ্যাঁ মমিতা, তুমি কিন্তু বাড়াবাড়ি করে ফেলছো, কাকে কি বলছো তুমি? বাবা, আমাদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না, এক্ষুনি একবার থানায় যেতে হবে। চটকা রুচি, তোরাও চল। এতদিন ধরে মশলার ব্যবসা করছি, আজ পর্যন্ত আমাদের মশলার কোয়ালিটি নিয়ে কেউ একটা আঙুল পর্যন্ত তুলতে পারেনি। তাহলে মশলার মধ্যে ওগুলো পাওয়া গেল কী করে? সেটাই তো আমরা বুঝতে পারছি না স্যার। বিশ্বাস করুন, আজ পর্যন্ত আমরা মশলায় কোনোদিন কিচ্ছু মেশাইনি। অস্বীকার করে কোনো লাভ হবে না, সত্যি কথা বলুন। কোনো আইডিয়া আছে আপনার, ওই কেমিক্যালগুলো কতটা ক্ষতিকারক? আজ সকালে আপনাদের দোকান থেকে যারা মশলা কিনে রান্না করেছে তাদের মধ্যে তিনজনকে হসপিটালাইজড করা হয়েছে। কি, আমাদের মশলা খেয়ে তিনজন হসপিটালাইজড? হ্যাঁ, এরপরে সংখ্যাটা যদি আরো বাড়ে তখন কি করবেন? এইভাবে কথা চেপে গিয়ে কোনো লাভ নেই, মুখ খুলুন। আমি হাত জোর করে বলছি স্যার, আমরা এসবে বিন্দু বিসর্গ জানি না। এই সমস্যা বোধহয় সহজে মিটবে না, আমরা অনেক বড় প্রবলেমে ফাঁসতে চলেছি। কিন্তু পর্ণা কোথায়? পারলে একমাত্র পর্ণাই পারবে আমাদের বাঁচাতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।